আজকে কোয়েশ্চেন হবে না ভাওয়েল সাউন্ডের উপরে, কোয়েশ্চেনটা হবে যখন আমরা প্র্যাকটিস করব, তখন কোয়েশ্চেন গুলো মূলত আমাদের সামনে আসবে। ঠিক আছে, এখন হয়তো আসছে না, আসার কথাও না। আচ্ছা দেখি আমরা কিভাবে, হাউ টু প্রোনাউন্স আ ওয়ার্ড, একটু দেখি। দেয়ার আর ফোর স্টেপস, চারটা স্টেপসে একটা ওয়ার্ড কে উচ্চারণ করতে হয়। নাম্বার ওয়ান, ফার্স্টলি ফাইন্ড আউট হাউ মেনি সিলেবলস আর দেয়ার ইন দ্য ওয়ার্ড। তাহলে সিলেবলস কি এটা আমাদের এখন জানতে হবে। সিলেবলস কি জানো, কেউ কি বলতে পারেন আমাদের সাথে? শব্দাংশ হোয়াট ইজ সিলেবল? হ্যাঁ হ্যাঁ, শব্দাংশ শব্দাংশ সেটা কি? ফুটবল? আসি একটু সিলেবল, একটু সিলেবল থেকে ঘুরে আসি, সিলেবলটা শিখে আসি। ওকে, একটু সিলেবলটা শিখে আসি, দেখি কি। অল অ্যাবাউট সিলেবল, ফোনেটিক্যালি আ সিলেবল মিন্স আ গ্রুপ গ্রুপ অফ ওয়ান অর মোর সাউন্ডস। আর আপনারা যেটাকে গ্রামাটিক্যালি সিলেবল হলো, ওয়ার্ডের সবচেয়ে স্মলেস্ট ইউনিটকে বলা হয় সিলেবল। আর এখানে একটা সাউন্ড বা দুটো সাউন্ড যেটা একবার উচ্চারিত হয় এটাকে বলা হয় সিলেবল। সিলেবল গঠন হয় এইভাবে, এইগুলো নিয়ে, ইন দ্য ফলোয়িং ওয়েজ আ সিলেবল ক্যান বি ফর্মড। তার মানে একটা ভাওল একটা সিলেবল হতে পারে, লাইক আ, ই, আই, এ ধরনের একটা ভাওল একটা সিলেবল হতে পারে। যেমন আই এম আ স্টুডেন্ট, সো এখানে আ কিন্তু একটা, আ স্টুডেন্ট, আ কিন্তু একটা সিলেবল। সিলেবল হতে পারে ভাওল এবং কনসোনেন্ট মিলে, যেমন ইট, প্রথমে ভাওল দিয়ে শুরু, কনসোনেন্ট শেষ হয়েছে ইট। ইভ, তাহলে ভাওল দিয়ে শুরু হয়েছে কনসোনেন্ট, আবার ভাওল সিলেবল হয়েছে। ভাওল কনসোনেন্ট কনসোনেন্ট, যেমন ইঙ্ক, আই ভাওল, তারপরে এন আর কে কনসোনেন্ট, ইঙ্ক, কনসোনেন্ট, ভাওল কনসোনেন্ট একটা সিলেবল হতে পারে। বাট ফুট, প্রথমে কনসোনেন্ট তারপর ভাওল কনসোনেন্ট, সোজা কথা, একবার গিয়ে যেখানে একবার উচ্চারিত হয়। বাট কনসোনেন্ট ভাওল, যেমন ডু, গো, সো, তার মানে কনসোনেন্ট এরপরে ভাওল এসছে একটা সিলেবল। কনসোনেন্ট কনসোনেন্ট ভাওল, যেমন স্নো, কনসোনেন্ট কনসোনেন্ট ভাওল একটা সিলেবল গঠন হচ্ছে স্নো। এইভাবে সিলেবল, এই ছয়টা ক্যাটাগরিতে সিলেবল তৈরি হয়। তার মানে দেখেন, এই ছয়টা ক্যাটাগরির মধ্যে কোনো ক্যাটাগরি নেই যেখানে ভাওল নেই। সো একবারে উচ্চারিত হয়, বাট তার ভিতরে অবশ্যই একটা ভাওল থাকতে হবে, তাহলেই কেবল একটা সিলেবল হবে। আ সিলেবল মাস্ট কন্টেইন আ ভাওল সাউন্ড, তাহলে কেবল একটা সিলেবল তৈরি হয়। ওকে, আচ্ছা সিলেবলের একটু ডিটেল আছে, উইক আর স্ট্রং। তাহলে উইক সিলেবল কোনটা, আমরা অলরেডি যেহেতু সাউন্ড শিখেছি, দেখেন উইক সিলেবল অলওয়েজ টেন্ডস টু বি শর্টার এন্ড অলওয়েজ আনস্ট্রেসড। উইক সিলেবলের উপরে কখনো স্ট্রেস হয় না, এটা মাথায় রাখবেন, যদি স্ট্রেস হয় আমরা আরেকটু শিখবো। স্ট্রং সিলেবল, স্ট্রং সিলেবল মোস্ট অফ দ্য টাইম স্ট্রেস। শোয়া, যেটা আমরা শিখেছিলাম আ সাউন্ড, ইজ অলওয়েজ অ্যাসোসিয়েটেড উইথ উইক সিলেবল, তাহলে শোয়াটা সবসময় উইক সিলেবল। আরো দুটো আছে উইক সিলেবল, সেটা হলো শর্ট ই, আর একটা হলো উ। এই তিনটা হলো উইক সিলেবল, তাহলে এই তিনটা কি উইক সিলেবল। স্লাভিক কনসোনেন্ট নামে একটা জিনিস আছে, আমরা একটু শিখবো, যেমন হসপিটাল লাস্টে টল টল, এটা হলো উইক সিলেবল, স্লাভিক কনসোনেন্ট বলা হয়। এটা একটু ডিটেলটা পরে শিখবো আমরা। তার মানে তিনটা জিনিস হলো উইক সিলেবল, একটা হলো আ মানে শোয়া, আরেকটা হলো ই, আরেকটা হলো উ, এই তিনটা হলো উইক সিলেবল। এটাই আপাতত সিলেবলের আমাদের জানলেই হবে। এবার আমরা কিভাবে উচ্চারণ করতে হয় ওই স্লাইডে ফিরে যাই। ওকে, একটু কঠিন কঠিন মনে হতে পারে, এবার দেখি আমরা উচ্চারণ করতে পারি কি না। ফার্স্টলি ফাইন্ড আউট হাউ মেনি সিলেবলস আর দেয়ার ইন দ্য ওয়ার্ড। আচ্ছা, নিচে ইনফরমেশন, এখানে কয়টা সিলেবল আছে? এক্সাম্পল, নিচে ইনফরমেশন শব্দটা যে লেখা আছে ওখানে কয়টা সিলেবল আছে? চারটা,
দেখি কিভাবে উচ্চারণ হয় এটা। ইন, দেখেন আমার সাথে ইন, মেই, শান, চারটা। এক তুরিতে যেটা উচ্চারণ হয় মানে ইন, আমাদের দেশের নাম বাংলাদেশ, বাংলাদেশে কয়টা সিলেবল আছে বলেন দেখি? তাহলে ব্যাং শুরু হয়েছে কনসোনেন্ট দিয়ে, ভাওয়েল কনসোনেন্ট, ব্যাং, ব, এ, ইং, ব্যাং, তারপরে লা, তারপরে শুরু হয়েছে কনসোনেন্ট ভাওয়েল, লা, ল, আ, লা, ব্যাং, লা, তারপর ড্যাশ, ড, এ, শ, বাংলাদেশ। আচ্ছা,